লিও মুভি রিভিউ। লিও ছবির সব ভালো জিনিসই প্রথমার্ধের দরবারে পড়ে, একটি দুর্বল ক্লাইম্যাক্স এবং একটি ভুলে যাওয়া ভিলেন লিওকে সাহায্য করে না। মুক্তি পেয়েছে লোকেশ কানাগরাজের ছবি লিও। ফিল্মটি কেমন, এটি এলসিইউর একটি অংশ কিনা, আমরা তা নিয়ে কথা বলবো। আপনি যদি শেষ পর্যন্ত পর্যালোচনাটি পড়েন তবে আমরা আপনাকে একটি সারপ্রাইজ ক্যামিও সম্পর্কেও বলবো। ছবির গল্প শুরু হয় হিমাচল প্রদেশের একটি ছোট শহরে, যেখানে পার্থিবন বিজয় তার স্ত্রী সত্য তৃষা এবং দুই সন্তানের সাথে থাকে। তিনি একটি ক্যাফের মালিক। পার্থিবন, যে তার পরিবারকে খুব ভালোবাসে, বন বিভাগের সহযোগিতায় প্রাণীদের জীবনও বাঁচায়, একদিন শহরে আসে এক হায়না। জীবনের ঝুঁকি নিয়ে পার্থিবন তাকে ধরে ফেলে, এ কারণে সারা দেশের সংবাদপত্রে তার ছবি প্রকাশিত হয়। সেই ছবিগুলি দেখে দক্ষিণ ভারতীয় গ্যাংস্টার হ্যাল দাস, অর্জুন সার্জা, তার ভাগ্নে লিও দাসের কথা মনে পড়ে। লিওর চেহারা হুবু পার্থিবনের মতো। গল্পের নায়ক পার্থিবন একজন সাধারণ পরিবারের মানুষ, স্ত্রী ও দুই সন্তান নিয়ে হিমাচল প্রদেশে থাকেন। সেখানে তিনি নিজের ক্যাফে চালান। জীবন ঠিকই চলছে যখন হঠাৎ একদিন কিছু গুন্ডা তার ক্যাফেতে ঢুকে পড়ে। নিজেকে এবং তার মেয়েকে রক্ষা করতে শান্তিপ্রিয় পার্থিবন, যে সিগারেটের গন্ধ থেকে পালিয়ে যায়, সেই গুন্ডাদের নির্মমভাবে হত্যা করে। তিনি আদালত থেকে ক্ষমা পান, কিন্তু এই ঘটনার পর পার্থিবন নায়ক হয়ে যায়। তার শোষণের খবর ছড়িয়ে পড়ে দেশ জুড়ে, এরপর শুরু হয় ঝামেলা। কিছু লোক তাকে অনুসরণ করে, তিনি বলেছেন যে তিনি পার্থিবন নন তবে লিও। এমন মানুষদের নেতা হলেন অ্যান্টনি দাস, যার ভূমিকায় অভিনয় করেছিলেন সঞ্জয় দত্ত। লিওকে, তার সঙ্গে পার্থিবনের সংযোগ কি, এই নিয়ে সামনের গল্প। দেশে সাধারণত শুক্রবার মুক্তি পেলেও তামিল সিনেমার লিও মুক্তি পেয়েছে নবরাত্রি উপলক্ষে বৃহস্পতিবার। সুপারহিট তামিল পরিচালক লোকেশ কানাগরাজের এই ছবি নিয়ে ইতিমধ্যেই ব্যাপক ক্রেজ রয়েছে। এমন পরিস্থিতিতে বৃহস্পতিবার হিন্দি বেল্টের প্রেক্ষাগৃহেও এটি মুক্তি পেয়েছে। শুধু তাই নয়, এই ছবিটি পরিচালক লোকেশ কানাগরাজের সুপারহিট লোকেশ সিনেমাটিক ইউনিভার্স এলসিইউ এর অংশ হওয়ার খবরের কারণে সকালের শোতেও বিজয়ের বিপুল সংখ্যক ভক্ত প্রেক্ষাগৃহে পৌঁছেছিলেন।